গত 11 ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হল পুষ্প প্রদর্শনী এবং নবরূপে সুসজ্জিত মা ফিরে এলো সংগ্রহশালার। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছিল KMDA। মরসুমি বা বহুবর্ষজীবী ফুল, ফল, সবজি, ওষুধি গাছ এছাড়াও বিস্তীর্ণ উদ্ভিদশ্রেণী, ক্যাকটাস, বনসাই ইত্যাদি সমস্ত কিছুর সঙ্গে উদ্যান পালনের বৈচিত্র্যপূর্ণ সমাহার। KMDA কলকাতায় এই প্রথমবার তাদের পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান করল উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ জাতীয় লেক রবীন্দ্র সরোবরে। এই প্রদর্শনীতে মোট 58টি বিভাগ ছিল। দর্শকরা এখানে দেখতে পেয়েছিলেন ডালিয়া, গোলাপ, তাছাড়াও শীতের অন্যান্য মৌসুমি ফুল গাজানিয়া, রুডবেকিয়া, সাইক্লেম, অ্যাক্রোলিনিয়াম সহ বিভিন্ন ফুলের সমাহার। এখানে ছিল অর্কিডের প্যাভিলিয়ন এবং পুষ্পপ্রেমীদের জন্য চারাগাছ বিক্রির ব্যবস্থা। এই পুষ্প প্রদর্শনী নাগরিক জীবনের প্রকৃতির সান্নিধ্যে এনে দেবে এমনটাই মনে করেছিল KMDA। আজকের এই বিশেষ ভিডিওটিতে আপনাদেরকে সমগ্র অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখাব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন।